পৌঁছে 12 বছর হয়ে গেছে। ব্যাস এখানে আমি, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও চলে এলাম, আজকে কচু রান্না করব। কচু হচ্ছে আমার সবজির মধ্যে একটা ফেভারিট একটা জিনিস, তো আজকে আমি কচু রান্না করব। কিভাবে রান্না করব তাই আপনাদের সাথে চলে এলাম শেয়ার করতে। কচু আমার খুব পছন্দের, আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব। এখানে কচুগুলো ভালো করে ধুয়ে নিছি, আসলে কচুগুলো আমার একটু আগের ছিল, তো আগের থাকলেও কিন্তু উপরে স্কিনটা কালো হয়ে গেলেও কিন্তু ভেতরে ফ্রেশ থাকে। একবার আম্মু আমি ফেলে দিতে চাইছিলাম, তখন আম্মু বসে কেটে দেখতে, তখন মানে ভেতরে একদম ফ্রেশ ছিল, তো আমি এবারও এরকম করছি। আর এখানে চিংড়ি নিয়ে নিছি, অনেকগুলো চিংড়ি নিছি। এখানে চিংড়িগুলো হচ্ছে মাঝারি চিংড়ি, ছোট না বড় না, মাঝারি চিংড়ি। এগুলো ভালো করে আমি ধুয়ে নিব, তারপর এই আর কি। আর ওদিক দিয়ে আমার মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে গেছে একদম, তো ওইটা ফেলে দিছি। এখানে ভালো করে আমি পরিষ্কার করে নিছি, একদম ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমি চিংড়ি মাছ হোক যাই হোক, আমার কাছে ভালো করে মুরগি এনিথিং আমার কাছে ভালো করে ধোয়া না হলে আমার একরকম লাগে, তাই আমি বারবার বারবার ধুই, আমি যাই না, এই অভ্যাসটা আমার আছে। আর এখানে সব কিছু কাটাকুটা করে নিলাম, এখানে এগুলো সব ওয়াশ করে ফেলেছি, আবারও আমি কচু পানিতে দিয়ে রাখছি, মানে আমার কাছে ভালো লাগে না, অশান্তি লাগে, তো আমি আবার লবণ পানিতে দিয়ে রাখছি যাতে কালো না হয় কচুগুলা। এখন রান্না করব। আমি এখন এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো একটু হালকা ভাজবো। তারপর এদিকে আমি চিংড়ি মাছ একটু হলুদ দিয়ে ফ্রাই করতেছি, কারণ আগে আমি কচুটা সিদ্ধ করব, দেন চিংড়ি মাছ অ্যাড করব। এখানে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর একটু বাদাম বাটা ছিল আগে বেটে রেখেছিলাম আমি, তো এগুলো অ্যাড করে দিলাম, কারণ এখন যখন এখানে বাদাম আছে তো কিছু তো করার নেই, আরও আরও বেশি স্বাদ হবে, তো নো প্রবলেম। আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা মাস্ট দেওয়ার লাগবে, কারণ চিংড়ি রান্না করতেছি। ব্যাস এখানে আমি হলুদ মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম, তারপর কচুগুলো ঢেলে দিছি, এই আর কি। এভাবে মশলা দিয়ে একটু কষাবো, যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপর চিংড়ি অ্যাড করবো, কারণ চিংড়ি তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি চিংড়িকে একটু ফ্রাই করে রাখছি, কারণ কচুগুলো হতে একটু টাইম লাগবে সিদ্ধ হতে, তো সেই কারণে আমি আগে কচুগুলোকে সিদ্ধ করবো, তারপর চিংড়িগুলোকে দিব। এখন একটু পানি অ্যাড করবো আর কি, এক হাতে আসলে ভিডিও করাটা প্রবলেম, তাই আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। চালের মধ্যে এটা খুবই ভালো, আজকে এটা আমি নতুন ট্রাই করব, ফার্স্ট টাইম ট্রাই করব এটা। আগেও বাসমতি ছিল, কিন্তু বাসমতি এটা ছিল না, এই কোম্পানিটা ছিল না, বাট এটা আমি শুনেছি এটা ভালো, তাই আজকে এই এই রাইসে রান্না করব। এটা হচ্ছে 5 কেজি। পর্যায়ে চিংড়ি মাছগুলো ঢেলে দিব। এই তো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখানে কয়েকটা আদা রসুন কেটে নিলাম কালকের জন্য, যাতে রান্না সুবিধার্থে, রান্না তাড়াতাড়ি হয়, তো কালকে আমি একটু মাংস রান্না করব, দেখি বিরিয়ানি বা মাংস কিছু একটা করব, তাই আমি আগেভাগে একটু এগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। আদা রসুন কিছু বেশি না, সামান্য আদা রসুন আমি ব্লেন্ড করে রাখবো। ও, আমি এদিকে না কেটে এই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছিলাম, তো একটু কেটে নিব, কারণ পুরা পুরা দিয়ে দিলে, মানে পুরাটা যদি দিয়ে দিই তো ব্ল্যান্ডটা ভালো করে হয় না আর কি, ম্যাশ হয় না ভালো করে, তো একটু কেটে কেটে দিচ্ছি যাতে একদম ব্ল্যান্ড হয়ে যায়। আমার কাছে ছিল কিন্তু শেষ হয়ে গেছে, তো এই কারণে আমি একদিন আগে করে রাখতেছি, বাট যেদিন রান্না করবেন মানে সেদিন দিলে তরকারিটা আরও বেশি মজা হয়, টাটকা বাটা দিলে, টাটকা বাটা মশলা দিলে আরও বেশি মজা হয়, তো আপনারা কীরকম করেন? আগেভাগে বেটে রাখেন। আমি যখন আমার আম্মুদেরকে দেখতাম বাংলাদেশে, তখন আমরা দেখতাম আম্মুরা ইনস্ট্যান্ট বাটতো, আবার অনেক সময় করেও রাখতো কিন্তু খুব বেশি না, তো তখন রান্নাটা আরও বেশি মজা হতো, কারণ টাটকা বাটাতে রান্না খুব টেস্টি হয়। এই যে বেটে ফেলছি, এখন এটা ফ্রিজে রেখে দিব, এটা জাস্ট আমি একদিনের জন্যই করে রাখছি, আমি এত বেশি করি নাই। শেষ আমার রান্না পুরোপুরি হয়ে গেছে,
উফ, খুবই মজা হবে, অনেক সুগন্ধ আসতেছে, অনেক খুব ভালো একটা স্মেল আসতেছে। কারা কারা এরকম কচু চিংড়ি দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কারা কারা পছন্দ করেন। এই যে দেখেন মহারানী কোথায় বসে আছে, টেবিলে বসে আছে। কি করো তুমি, কি করো, টিকি টিকি টিকি, ডিড ইউ মিস মি, ডিড ইউ মিস মি, ডিড ইউ মিস মি বেবি, ডিড ইউ মিস মি। লম্বা করে বসে আছে একদম আরাম করে টেবিলে। ও কাল রাতে আমি ফালুদা রান্না করছিলাম চাইনা গ্রাস, আসলে এটা বসে নেই, এখনো বসে নেই, কেন জানি না, মনে হয় গ্রাসগুলো কম হয়েছে জানি না, কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছে। আমি কন্ডেন্স মিল্ক, গুঁড়া দুধ সব কিছু দিয়েছি, অনেক মজা হয়েছে। কিন্তু আমি দুইবার রান্না করছি, একবার ফ্রিজে দেওয়ার পর যখন বসে নেই আমি আবার রান্না করছি, বাট সেম অবস্থা, কিন্তু আগের চেয়ে একটু বসছে। তো রাতে আমি খেয়েছিলাম, অনেক মজা হয়েছে, আপনাদের সাথে এটাও একটু শেয়ার করলাম। আর এইদিকে আমি ওর সাথে একটু খেলবো, এখন কাজ শেষ, সো ওর সাথে খেলতে খেলতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটু কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফিজ, ফ্লাফিসে আল্লাহ হাফিজ, ফ্লাফিসে মিয়াও মিয়াও মিয়াও।